আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। তো আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতুল্লাহ সাহেব, ব্যাক অ্যাগেন ইন অ্যানাদার এপিসোড। দেখতে পাচ্ছেন আমি রাস্তা একটু হেঁটে যাচ্ছি। তো আজকে যাচ্ছি মর্তুজা ফাহাদ ভাইয়ের বাসায়। ভাইয়া আসতে বললো, ইনভাইট করলো যে ঘুরে যাইও যেহেতু মিরপুরের দিকে আছো। তো অ্যাজ আই নো, আমি আগে যতটুকু জানতাম ফাহাদ ভাই থাকতো সাভারে, এখন উনি চেঞ্জ করে চলে আসছে। তো অ্যাড্রেসটা দিয়ে দিব, রায়ের বাজারে চলে আসছে। হ্যাঁ, তো আমি এখন শঙ্কর বাস স্ট্যান্ডে আছি। তো এখান থেকে একটা রিক্সা নিব, মুক্তি সিনেমা হলের সামনে যাব, ওইখান থেকে আমাকে পিক করবে ভাইয়া। তো দেখে আসি ভাইয়ার কাছে কী কী স্টক আছে, কীভাবে উনি ব্রিড করতেছে। তো আপনাদের সাথে সরাসরি কথা হবে মর্তুজা ভাইয়ার বাসায়। তো ততক্ষণ আমার সাথেই থাকবেন আশা করি, আসেন। আমি শ্বশুরবাড়ি ছিলাম, তো ভাইয়া সব গুটাই নিয়ে আসছে। অ্যাকচুয়ালি উনি সাভারে ছিল, আর অনেকগুলো আইবিসি ট্যাঙ্ক ছিল, ওগুলা সব ছেড়ে দিছে, কারণ ঢাকার ভিতরে আসলে এত আইবিসি ট্যাঙ্ক রাখা টাফ হয়ে যাচ্ছে। তো বর্তমানে অ্যাকচুয়ালি ভাইয়া গোলফিশ নিয়ে কাজ করতেছে, আগে গাপি টাপি নিয়ে কাজ করছে। আমরা যখন ছোট ব্রিডার তখন আমরা গাপি নিয়ে কাজ করি, ভাইয়ের মতন বড় ব্রিডার যখন হইব তখন গোলফিশ নিয়ে কাজ করব। তো ইনশাল্লাহ আসেন ভাইয়ার যে সেট আপ, কিছু সেট আপ দেখাই, কী কী গোলফিশ আছে। অনেক চলে গেছে, তো স্টকে ছিল, আমি আসতে দেরি করছি, আর যাই আছে তো আপনাদের সাথে শেয়ার করব যে ভাইয়া কীভাবে করতেছে। আপনারাও ইন্সপায়ার হবেন, ভাইয়ের কাছে কিছু পরামর্শ নিব, যারা গোলফিশ করেন আশা করি আপনাদের কাজে আসবে। আসেন ব্যাক ক্যামেরায় চলে যাই। তো এগুলা খালি, ভাইয়া নতুন আসার কারণে এখনো সেট আপ করতে পারে নাই ঠিকভাবে, গুছাইতেছে। আর এগুলো শ্যালো ট্যাঙ্ক বলে, ছোট সাইজের ডেপ, এগুলাতে অ্যাকচুয়ালি ভাইয়া ব্রিড করায়, গোলফিশের জন্য এতটা লাগে না। ভাইয়ের কাছে শুনি, ভাইয়া বলেন। তারপর ধরেন এইখানে এখনো বিট করা হয়নি, এখানে কিছু কোহাকু সোর্ট তেল আছে, রেড আইটা এইটা বিট করেছিলেন এটা করছিলাম, এটা এখন নাই, কিছু ব্রিডিং ফিমেল আছে নিচে। এগুলো কি অলরেডি সোল্ড আউট? এগুলো রাখছি, এগুলো সেল করব, এখানে আছে ট্রাই কালার সফটওয়্যারটা, অনেক বড় বড় সাইজ। হ্যাঁ, ওগুলো ব্রুট, লাইট কম ভাইয়া বুঝাইতে পারতেছি না, দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় ট্রাই কালার সফটওয়্যার, ক্যালিকো সফটওয়্যার অ্যাকচুয়ালি যেটা না। হ্যাঁ, এই যে আসলে অ্যাডাল্ট হইতে একটু ভালোই টাইম লাগে, বাট যখন হয়ে যায় একবার ব্রিডিং শুরু করে তখন করার ইচ্ছা আছে। আর দেখাই সুন্দর পছন্দের মাছ এইখানে, এইগুলো হচ্ছে আমাদের আমার মেইন প্যারেন্টস, অরেন্ডার রেড অরেন্ডার প্যারেন্টস আর শর্ট টেল ইউকিং এর প্যারেন্টস। এটা হচ্ছে ফিমেল, এগুলো হচ্ছে ফিমেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তো অ্যাকচুয়ালি এটা ব্রিড হইছে, ব্রিডের বাচ্চাও দেখাবো আপনাদের। হ্যাঁ, এই রুইকিং এর, ভাই যখন সাভারে ছিল তখনই ব্রিড করাইছে রুইকিং, তখন মানে আপনি ফার্স্ট করছিলেন? ফাস্ট, এখন অনেকেই রুকিং করতেছে, সেল করতেছে, তখন ফাস্ট করছিলাম। আচ্ছা নিচেটা দেখি। এরপর এইখানে আছে আমাদের মেল গুলা, জায়ান্ট সাইজ, জায়ান্ট আন্ডার মেল। এটার সাইজ কতটুকু হবে? 6 ইঞ্চি, 6 ইঞ্চি হবে। আচ্ছা আচ্ছা, মাছটা কিন্তু বয়স খুব বেশি না, বাট এটা মানে ব্লাড লাইনটাই এমন, এটা তাহলে কি আরো অনেক বড় হবে? হ্যাঁ, এটা প্লেস প্লে আরো অনেক বড় হবে। এরপরে ওইগুলো যেগুলো যে দুটো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ক্যালিকো শর্ট আর এটা রেড
এগুলো আমাদের মেইন ব্রুড প্যারেন্টস। আচ্ছা আচ্ছা, আর এইখানে তো কালকে একটা ভিডিও দেখছেন ভাই মাইডেতে পোস্ট করছিল, হ্যাঁ ব্রাইন শিম হ্যাচ হচ্ছে, হ্যাচ হচ্ছে। এইখানে তিনটা ফিমেল আছে, এটা তার বিভিন্ন জানি ওই যে এগুলোতে কি করেন অ্যাকচুয়ালি? এগুলো অ্যাকচুয়ালি ব্রিডিং এর, এখানে কিছু জাবরা মেইল আছে আর ফিমেলগুলো। এই সাইজের ট্যাঙ্কে কি ব্রিড হয়? এগুলো অ্যাকচুয়ালি এঞ্জেলের ট্যাঙ্ক ছিল, হ্যাঁ এঞ্জেলের ফ্রাই ফ্রাই হ্যাচ করার জন্য, হ্যাঁ হ্যাঁ। এই যে এগুলো এগুলো ট্যাঙ্ক হবে, এখানে অল্প কিছু লাইব্রেরি আছে, এগুলো সেল সেল এর অল্প কিছু যেগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গোল্ড স্মলি এগুলো আমি ব্রিডিং অলরেডি ছেড়ে দিয়েছি, এখন আর এগুলো করি না, আগে করতাম টুকটা। এরপর আছে এখানে আছে মিকি মাউস প্লাটি। আরেকটা কথা বলে রাখি, এখানে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, আমার কোনো লোকাল মাছ নিয়ে আসলে আমি খুব একটা কাজ করি না, অনেকে জানেন, ম্যাক্সিমাম সবই ইম্পর্টেন্ট। খুব সুন্দর, এখানে আমার প্যারেন্টসও আছে আবার হোম ব্রিড নিজের ঘরেরও আছে, সেম কোয়ালিটি হয়েছে আলহামদুলিল্লাহ, ইম্পোর্ট কোয়ালিটি আসছে, তো রাখছি কিছু রাখবো আর হয়তো কিছু। এটা তো হাইফেন, এটা হাইফেনটা, এটা হাইফেন মিকি মাউসের হাইফেন, হ্যাঁ মিকি মাউসের হাইফেনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো মেইন প্যারেন্টস। আর এইখানে আছে হচ্ছে এই সেট থেকে মনে হয় কি আছে, জাস্ট এক পেয়ার টাইগার প্লাটি আছে। ওয়াও, এটা আমি আগে দেখি নাই, এই প্লাটিটা প্লাটিটা সুন্দর। এ কি ব্রিড করাচ্ছেন? হ্যাঁ এটা ব্রিড করান, এটা আনকমন একটা জিনিস, আনকমন জিনিস আছে, এটা অ্যাভেলেবল না, না যদিও কালারটা হালকা, বাট আমার এটা করার ইচ্ছা আছে। এইটাতে জাস্ট নরমাল কিছু সানসেট প্লাটি দিলাম, এই যে এইটাতে সানসেট প্লাটি, এগুলো তো অনেক ভালো সাইজের হইছে, ব্রুড আছে। তো আপনাদের জন্য লাইটটা একটু সরাচ্ছি আমরা, দেখি আর একটু ভালো করে দেখা যায় কিনা। আমি আসলে এখন গোছায় উঠতে পারি নাই, তো দেখেন ছোট্ট একটা রুলে কিন্তু অনেকগুলো র‍্যাক নিয়ে কাজ করা যায়, এটা আপনাদের অভিজ্ঞতা হবে, যাদের ছোট জায়গা তারা কিভাবে এভাবে কমার্শিয়ালি করতে পারে। তো ওয়াও সুন্দর লাগতেছে, এইগুলো আমাদের প্যারেন্টস সাইজের, এখানেও কিছু ব্রিড করা হয়েছে অলরেডি, এগুলো ফিমেল গুলো নাই যেগুলো আসছে এগুলো আমাদের সাইজটা একটু ভালো আসছিল, কস্টিং আমাদের বেশি, আমাদের 2,500 থেকে 3,000 টাকা পেয়ারে সেল হয়েছে এবার। এখন একটু লো হয়ে গেছে, আবার দেখা গেছে আউটডোরে ফেললে আবার ডিপ হয়ে যাবে, অথবা ভালো লাইট দিব, আচ্ছা ইনডোরেও ভালো কালার আসবে, ভালো লাইট দিতে হবে, আর প্রপার ফিডিং দিতে হবে। তো এখন ফিড কি দিচ্ছেন, খাওয়াচ্ছেন ফিড? আমরা লাইট ফুড দিচ্ছি টিভি টেস্ট, আমি যদি দেখাই
ও এখানে আছে? হ্যাঁ এখানে কিছু রাখা আছে, এগুলো এই যে আমরা ধরেন এখানে দেই, ওরা খুব এনজয় করে খায়। আর ব্রিডিং এর জিনিসগুলোকে ল্যাব ফুডটা কন্টিনিউ করতে হয়, তাহলে ওরা ওদেরকে বেটার রেসপন্স পাওয়া যায়। এই যে দেখেন দিলাম, সাথে সাথে খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তবে এটা খাওয়ালে মাছ যেমন খাবে তেমন ময়লা করে, এমনিতেও গোল্ডফিশ অনেক খায় অনেক ময়লা করে আমরা জানি, তো একটু পানিটা একটু ঘন ঘন পাল্টাতে হবে আর কি। এই তো যারা গোল্ডফিশ করেন আগে চিন্তা করে নিন যে পানি চেঞ্জ করার কিন্তু একটা ঝামেলা থাকবে, আর ফিল্টারেশনটা ভালো হইতে হবে। আমরা যেহেতু প্রফেশনালি করছি না, আমাদের অনেক ফিশ আসতেছে যাইতেছে, ওই হিসেবে আমরা স্পঞ্জটাই ইউজ করতেছি, আর সামনে আমাদের প্রত্যেকটা ট্যাঙ্কের টপ ফিল্টার হয়ে যাবে। তো এক্টিং ফিডের জন্য টপ ফিল্টার সাজেস্ট করেন কোনটা? আমি পার্সোনালি ভেনাস অ্যাকুয়ার এটা ইউজ করতেছি। এটার মডেলটা আমার এই মুহূর্তে আসলে সঠিক খেয়াল নেই, এটা সম্ভবত 2 বা 3। তো এটা আপনার ট্যাঙ্ক এর বেজ এরাম টোটাল বেজ 2022 যেমন ধরেন ফাঙ্গাস এর প্রবলেম থাকতে পারে, আপনার সুইমিং এর প্রবলেম থাকতে পারে, দুর্বল আসছে, স্ট্রেসে আছে, স্ট্রেসটা কাটিয়ে উঠতে সময় লাগে, বা আমাদের হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, আরেক দেশ থেকে, এখানে পানি ওয়েদার আপনার সব কিছুই তো চেঞ্জ, ফুড হ্যাবিটও চেঞ্জ। তো এই আমাদের দেশের ওয়েদারে এটা আসলে সেট করে আইনা, তারপরে আমরা ফিশগুলো তারপরে ডেলিভারি করি, যদিও বা প্রিবুক ম্যাক্সিমাম প্রিবুক করাই থাকে, করা থাকলেও আমরা আনার পরে এক মিনিমাম এক সপ্তাহ এটা কোয়ারেন্টাইন করি, বা দেখি কোন ফিশটার কী সমস্যা আছে, কোনটাকে কী ট্রিটমেন্ট দিতে হবে, এরপর কমপ্লিট হলে তারপর যে আমরা ফিশগুলো ডেলিভারি করি বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজাররা যারা শখে পালে। যেমন গতকাল পরশু বেশ কিছু ফিশ অলরেডি চলে গেছে, আরও অনেক ছিল, পুরো ট্যাঙ্ক সবগুলোই ভর্তি ছিল, তা আসলে চলে যাবে। হ্যাঁ আসলে পক্ষীটা সব চলে আসছে, মুভমেন্ট কম, খাওয়া দাওয়া করতেছে বাট একটু লুজ। পরে কাস্টমার সাথে আলাপ করলাম যে ভাই আমি আর একটু দেখি, অবজার্ভে রাখি কি হয়। ধরেন এই মাছ গুলো দেখেন, এগুলো কিন্তু অরেঞ্জ হয়ে গেছে, এগুলো কিন্তু এইরকম রেড ছিল, হ্যাঁ যে কোনো কারণে হোক এটা অরেঞ্জ হয়ে গেছে। সো এটা এখন এটাকে একটু কিছু সময় দিতে হবে, অবশ্যই সম্ভব, প্রপার ফিডিং দিতে হবে, পানি চেঞ্জ করতে হবে, ওর মুভমেন্ট বুঝতে হবে, আবার সেম ভালো কন্ডিশন আসলে তারপর মাছটা ডেলিভারি হবে। এই আর এইখানে আছে আমাদের কিছু গোমেল টমেট, কিছু এগুলো লোকাল, এগুলো লোকাল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, এগুলো লোকাল কমেট প্যারেন্টস, এগুলো হচ্ছে মেল, সরি এগুলো হচ্ছে ফিমেল, আর নিচে রাখা আছে মেল গুলা দুইটা। টমেটো তো অ্যাকচুয়ালি গোল্ডফিশের একটা স্ট্রেন, হ্যাঁ গোল্ডফিশের কমন গোল্ডফিশ বলা হয়, কই কার্ভ না ডিফারেন্ট না, কই কার্ভ না কিন্তু কার্ভের মতনই তো দেখতে, হ্যাঁ কার্ভ জাতীয়, কার্ভ জাতীয় গোল্ডফিশ বলতেই কার্ভ জাতীয়, বাট এগুলো যে সিঙ্গেল টেল একদম কই কার্ভের কাছাকাছি, যারা পুকুরে করে বা হাউজে করে, হ্যাঁ মানে প্রফেশনাল যারা লোকাল মার্কেটে সেল করার জন্য ওরা এগুলোর পোনাগুলো নিয়ে গ্রো করে তারপর শেয়ার করে, ভালো একটা ডিমান্ড আছে, যারা কম দামে মাছ চায় ওদের জন্য। এইগুলো হচ্ছে ওগুলো মেই, হ্যাঁ দুইটা মেই ফিমেল আর দুইটা করে 1:2 হিসেবে মেল রাখা আছে। তার মানে গোল্ডফিশ বা কমেট বা যেটাই করুক তার কি 1:2 লাগে? 1:2 বেটার মিনিমাম, যে কোনো মানে একটা ফিমেল দুইটা করে মেল, দুইটা করে মেল অ্যাট লিস্ট, মানে একটা আপনি মেল যদি আপনি স্পাম মিসও করে, আচ্ছা আচ্ছা, আরেকটা আপনি ওই ব্যাকআপটা দিবেন। হ্যাঁ এই আর কি ফ্রাই গুলো দেখতে পারেন না, এগুলো এইখানে কিছু ফ্রাই আছে দেখাবো, দাঁড়ান লাইটটা ঘুরাই নিয়ে আসি, তারটা শর্ট এত দূর আসবে না, আমাদের পানি চেঞ্জ করতেছিল, আমি এর মাঝখানে চলে আসছি,
তো আমি মিরপুরে ছিলাম কাছাকাছি, তো ভাইয়ের বাসা তো রায়ের বাজার। তো আমি অ্যাকচুয়ালি সরাসরি সামনে কখনো এইভাবে ফ্রাই দেখি নাই, এতক্ষণ তো এইটা আগে দেখান, এইটা ফুটছে তারপরে সুইমিং অবস্থায় দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আজকেই হ্যাচ হচ্ছে, এগুলো কতটুকু আনতে পারবো ক্যামেরায় জানি না, খালি চোখে যতটুকু দেখতে পারি তাও যতটুকু আনা যায় দেখি চেষ্টা করি, না হলে আমি আলাদা ভিডিও করে অ্যাড করে দিব, সমস্যা নাই। এগুলো আজকে তিন দিন হচ্ছে পেট ভরে আছে, এতক্ষণ যে প্যারেন্টস গুলো দেখছেন ওই প্যারেন্টস গুলোর অরেন্ডা গুলোর বেবি এগুলো, আরো ফ্রাই লাগলো বেবি লাগলো ভাই দিতে পারবে এনাফ, আমি কখনো দেখি নাই ভাই সত্যি কথা, এত ফ্রাই হইছে হিউজ, যারা গোলফিশ করে তারা বলতে পারবে। একটু সাইজ হইলো তারপর আমরা আবার এটা ক্লিন করে দিব, পানি হালকা চেঞ্জ করে দিব। ও আচ্ছা ভালো কথা, এই ফ্রাই থাকা অবস্থায় পানি চেঞ্জিংটা কিভাবে হয়? পানি চেঞ্জিংটা একটু কষ্টকর, আমরা যে চিকন যে পাইপগুলো আছে এর পাম্পের লাইনে যে পাইপগুলো এরকম এই পাইপগুলো একটু লম্বা করে নিয়ে ওটা সাবধানে আস্তে 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 সাইকেল করে, বাট আমি ডিরেক্ট পানিটা ফেলে দিব না, ধরেন একটা বোলে রাখলাম ইন কেস যদি কোনো ফ্রাই চলে আসে তাহলে ওটা সেভ করা যাবে। তো এটা একটু রিস্কি, হ্যাঁ একটু রিস্কি, এই জন্যই আর ফ্রাইয়ের পানিটা কিন্তু খুব ঘন ঘন পাল্টানো যাবে না, খুব ঘন ঘন পাল্টানো যাবে না, একদম যতটুকু না করলেই নয় ঠিক ততটুকু, জাস্ট ময়লা যে সাইকেল করার সময় যতটুকু পানি বের হয়ে আসবে সব লাগিয়ে দিছে, তো উপরে ট্যাঙ্কটাতে বোঝাতে চেষ্টা করছিলাম, এই দেখেন এই যে পাশে দেখেন সব দেয়ালের সাথে লেগে গেছে, এগুলো কিন্তু সব ফ্রাই, এগুলো এখন ফ্রি সুইমিং করতেছে না, কিছু কিছু প্রথমে এসে এখানে লাগবে, এখানে লাগবে পুরোটা তো লাগবে, তারপর ওইগুলো তো লেগে থাকবে, তারপর আস্তে 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 কালার গেলে ভাই আমি গোলফিশ এক্সপার্ট না, আমি এখনো শিখতেছি, যত দেখবো যত জানবো এইটাই। তো এই দেখেন ছোট্ট একটা রুম, নর্মাল একটা রুম, বেশি বড়ও না, এর ভিতরে কিন্তু সুন্দরভাবে ভায়া করতেছে, আপনারাও চাইলে করতে পারেন। হ্যাঁ তো আগে শাওয়ারের ফ্যানটা দেখাইতে পারলে আরো ভালো হইতো, তো ওইটাতে ভায়ার সাপলা ছিল অনেক কিছু ছিল, অনেক বড় ফ্যান সেটআপ ছিল। হ্যাঁ তারপরেও যদি পারি ভাইয়ার ফেসবুক থেকে অনেক আগে পুরনো ছবি আছে হবে দেখাবো, সামনে আবার হাউস করব তো ইনশাআল্লাহ সামনে আবার বড় একটা সেটআপ, কারণ গোলফিশ অ্যাকচুয়ালি ভাইয়া যেটা বললো হাউসে করা লাগে বেটার, হ্যাঁ প্রপার গ্রোথ প্রপার যদি ফার্মিং করতে হয় তাহলে হাউস লাগবে, হাউস মিনিমাম, অনেকে পুকুরেও করতেছে বাট হাউস লাগবে মিনিমাম, অ্যাট লিস্ট আইবিসি তো আমি করছি, আমি যে রিউঙ্কিং গুলো আইবিসি তেই করছিলাম, তো কিছুদিন পর্যন্ত মোটামুটি একটা গ্রোথ পাওয়া যায়, বাট একটা সময় গিয়ে আর গ্রোথটা হয় না, কারণ বিগার স্পেস লাগে, অনেক হিউজ কোয়ান্টিটি পানি লাগে, কারণ কোয়ান্টিটি করতে হবে, যেমন ধরুন সাপোজ এখানে এক ব্যাচ বাচ্চা, এই এক ব্যাচ বাচ্চা আপনাকে গ্রো করতে হলে কিন্তু একটা কুকুর লাগবে, আমার তো মনে হয় অনেক জায়গা লাগবে, দরকার জায়গা না পাইলে মাছ বড় হবে না, আপনি যতই খাওয়ান যতই যেটা করেন জায়গা দিতে হবে, সে ফ্রিলি সুইম করতে হবে, সে সেলিং হয় কতদিন পরে এগুলো? এগুলো 15-20 দিন বা 25 দিন, মোট কথা এক মাসের ভিতরে মোটামুটি সেলের পোনা সেলের সাইজটাতে আসে, যখন আমরা পোকা খাওয়ানো ধরবো তখন ওটা সেলের সাইজটাতে আসবে, তারপর যারা গ্রোথ করবে এখানে কয়েকটা ভাগ আছে, ধরেন ব্রিডার গ্রোয়ার, এরপর আস্তে মার্কেটে যাবে মাল। আচ্ছা আর হ্যাঁ যদি কেউ নিজেই পুরোটাই করতে চায় তাও করতে পারে, সমস্যা নেই, মার্কেটে যাওয়ার মতন সাইজ হয় মিনিমাম 3-4 মাস, 4 মাস পরে মার্কেটে যেতে হবে, হ্যাঁ মানে ধরেন 1.5-2 ইঞ্চি যেটা মার্কেটে সেল হয় ছোট সাইজটা, ওটা তো মিনিমাম 2-3 বা 4 মাস, এটা ডিপেন্ড করে সেটআপের উপরে, ফিডিং এর উপরে, হ্যাঁ বা যে বিড়ের তার এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করে,
ঘরের ভিতরেও হবে, ঘরের ভিতরেও মোটামুটি আপনার 1-2 ইঞ্চ সাইজ করা যায়, বাট আপনার কালারটা প্রপারলি আসবে না, যত যেটাই বলেন কালারটা প্রপার আসবে না, কারণ বাইরে সানলাইট, বাইরে প্রাকৃতিক যে আবহাওয়াটা ওটা আমরা আসলে কৃত্রিমভাবে কিন্তু আসলে সম্ভব না। আর কন্টিনিউয়াসলি তো লাইট জ্বালায় রাখা যায় না, না এই আর কি লাইট দিল অনেক কিছু দেখলাম। তারপর ভাইয়া যারা বিডার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা নতুন আসতেছে এই লাইনে আপনার অভিজ্ঞতা থেকে। আসতেছে অনেকেই, এখন ধৈর্য ধরে কাজ করতে হবে আর কি, বুঝে করতে হবে, হুটহাট কোনো কিছু করা যাবে, বুঝতে হবে, জানতে হবে, আর করলে ভালো কিছু নিয়ে কাজ করা উচিত। কারণ লোকালি যেগুলো নর্মালি মার্কেটে আসে ওইগুলো নিয়ে তো আর ইয়ে করে লাভ নেই, ওগুলো তো আসে, আর ওগুলো ধরেন নতুন যারা, এরা নতুন আয়সা ধরেন পুরানো তো আমাদের চেয়ে অনেক সিনিয়ররা আছে, এখন এখন ওনাদের সাথে কম্পিট করে বা ওনাদের একটা লেভেলে যেতে একটু সময় লাগে। যদি নতুন কেউ নতুন কিছু নিয়ে কাজ করে করতে পারে, বেটার কোয়ালিটি নিয়ে যদি কাজ করে, মানে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে। যেমন ধরুন যে অনেকে চিন্তা করে যে কোনটা চলে, যেটা চলে আমি ওইটাই করবো, এখন যেটা চলে ওটা তো কেউ না কেউ করতেছে, অলরেডি করতেছে বলে আমরা মার্কেটে দেখতেছি, এখন যেটা এখনো কেউ করতেছে না, ডিফারেন্ট কিছু করলে হয়তো বেটার একটা কিছু ইউনিক হবে আশা করা যায়। এখন যারা নতুন নামে এক্সপিরিয়েন্স নাই এই যে এই মাছ ব্রিডিং এ, তাদের অ্যাকচুয়ালি কি প্র্যাকটিস করতে হবে সামথিং কিছু দিয়ে? তো প্রথমে তো নরমালি ধরেন লাইভ বিয়ারাম নিয়েই শুরু করা উচিত। হুম হুম হ্যাঁ, কারণ প্রথমে তো বুঝতে হবে মাছের পানির কিভাবে কি করতে হবে, খাবার দাবার, পানি চেঞ্জ, হ্যাঁ, তার আবহাওয়া, তার চলাফেরা সব কিছু। উল্টা গেছে কেন এটা? একটু প্যাডের ভিতর বাতাস জমছে, খাবার অফ রাখছি এখানে আলাদা হবে, এটাকে ট্রিটমেন্ট দেওয়া হবে, এটাকে হচ্ছে আমরা ওই যে ইয়া দিব আপনার সবুজ যে মটরশুঁটিটা ওটা সিদ্ধ করে তারপর ওটা খাওয়ানোর চেষ্টা করবো। এখন খাবার অফ টোটালি, প্যাটের ভিতর যে বাতাসটা জমছে বাতাসটার কোনো বডি ব্যালেন্স রাখতে পারতেছে না, উল্টা গেছে, হ্যাঁ, উপর দিয়ে চলে যাচ্ছে। এখানে আবার এক দুইটার প্রবলেমটা দেখা দিছে, একটা দুইটা এটা মাঝে মাঝে উল্টে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এইটাই। এটা অ্যাকচুয়ালি হওয়ার কারণ কি, মানে বাতাস তো ঢোকে কেমনে, কি কিসের জন্য এটা হয়? অনেকগুলো কারণে, পানির সমস্যা হলে হতে পারে, বা পানির কোয়ালিটি খারাপ হলে হতে পারে, অক্সিজেন শর্টেজ হতে পারে, হ্যাঁ, অথবা ভিতরে তার কোনো অর্গান যদি ফেলার হয় তাও হতে পারে। আরেকটা বিষয়, আমরা অনেকে যে দানা খাবারটা দিই, ভাসমান যে খাবারটা দিই, এখন গোল্ডফিশের ক্ষেত্রে ভাসমান খাবারটা অ্যাকচুয়ালি কিন্তু আপনি বাইরে যদি খেয়াল করেন, ইন্টারন্যাশনাল ব্রিডার বলেন বা কিপার যারা যারা বুঝে, তারা গোল্ডফিশকে দিবে ডুবন্ত খাবার, তাহলে তার ওই, কারণ ভাসমান খাবারটা খায় তার গোল্ডফিশের মুখটা কিন্তু বড়, বাতাস খায় বেশি, খাবারের সাথে কিন্তু বাতাসটাও ঢুকে, কিছু বের হয়ে যায়, সব হয়তো বেরোতে পারলো না, এরকমও হয়, তো সেই ক্ষেত্রে ডুবন্ত খাবারটা বেটার। আমি যেটা যতটুকু শুনছি যে এই ড্রাই ফিডিং করলে বলে গোল্ডফিশ একটু লম্বাটে হয়ে যায়। না, ড্রাই ফিডিং এর সাথে লম্বাটে গোলাকার ওটার কোনো আপনার ইয়া নাই, ভালো ফুটি তো, আর মেইন কথা হচ্ছে ব্লাড লাইনটা ভালো হইতো, সেগুলো সুন্দর, হ্যাঁ, রাউন্ড শেপ, ম্যাক্সিমাম খুব অ্যাক্টিভ, আর মানে এগুলো আরো রাউন্ড হবে, এগুলো প্রপারলি, এগুলো তো আসছে মাত্র এক সপ্তাহ হয়েছে, আরো রাউন্ড হবে, আর কেউ গ্রুমিং করলেও করতে পারবে, আর ধরেন ব্রিডিং করলেও করতে পারবে। গ্রুমিং এর জন্য তো বেশি মাছ লাগে না, তাই না? না, গ্রুমিং আপনি প্রপারলি টার্গেট করে বেস্ট একটা দুটো মাছ গ্রুমিং করলে বেটার, মানে চেহারা সুন্দর করা, হ্যাঁ, তাহলে গ্রুমিংটা ভিন্ন করতে। সো ভিউয়ার্স, ভিডিওটা শেষ করি, অনেক কিছু জানলাম, অনেক বড় একটা ভিডিও হচ্ছে, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। সচরাচর ভিডিও দেওয়া হয় না, আর ইউটিউব নট মাই মেইন টার্গেট, আর যতটুকু করতে পারি আসলাম ভাইয়ের সাথে দেখা করার জন্য, একটু হলো নলেজ নিজে গ্যাদার করলাম, আর সেই নলেজটাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, ভাইয়া কিছু বলেন লাস্টে, আমরা বিদায় নেই না, কি বলবো, সবাই দোয়া করেন, আপনাদের ভালোবাসা,
হাতে পড়তেছে বা দেখা গেছে একটু সস্তায় মাছ কিনতে গিয়ে পুরো টাকাটাই সে হারাই ফেলতেছে, হ্যাঁ, বা দেখা গেছে টাকা দিল ভালো কোয়ালিটি মাছে লো গ্রেড মাছ ধরাই দিছে, একটু বুঝে শুনে লোকজন দেখা কাজ করতে হবে আগে, যে জানে বুঝে, যে সেলার নিজেই মাছ চিনে না সে বায়ার কে কিভাবে ভালো মাছ দিবে। এখন এটা অবশ্যই আসলে বলতে গেলে আসলে অনেকগুলো কথা, এগুলো নিয়ে হয়তো আলাদা ভিডিও করা লাগবে, টোটাল মার্কেট পরিস্থিতি বা ব্রিডিং বা নতুন যারা আসতেছে পুরানো সব মিলে এগুলো মানে ডিটেইলসে কথা বলতে হবে, শর্টকাটে আসলে তো এত 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 বলে হয় না, আবার দেখা যায় যে একটা অ্যাট্রাকটিভ হয়ে যায় অনেক সময় মার্কেট প্লেসে। তো এটাই ভাইয়ারা, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কোনো সমস্যা থাকলে ভাইয়াও ভিডিওটা দেখবে ইনশাল্লাহ। আমি গোল্ডফিশ এক্সপার্ট না, আরো অনেক এক্সপার্টরা আছে, ভাইয়াও থাকবে, রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। আর গ্রুপ তো এইভাবে আমরা মেইনটেইন করতে পারি না, দেখতেছেনই অনেক গ্রুপ করলাম, গ্রুপ চলে যাচ্ছে, গ্রুপ চলে গেল, এটার পরে আরো ছন্ন ছাড়া হবে সবকিছু, তো ইনশাল্লাহ আবারো আবার হয়তো আগের দিনটা ফিরে আসবে, আমরা কাজ করতেছি সবাই মিলে ভাই ভাই, তো সবাই পাশে থাকবেন এবং আশা করি ভালো কিছু হবে সামনে। সো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।